হাই ভিউয়ার্স, এটা হচ্ছে রোমানিয়া শহরের একটি সুসোভা শহর। আমি বুকারেস্ট থেকে সুসোভা শহরে এসেছি, প্রায় 8 ঘন্টা ট্রেনে জার্নি করার পর এই শহরেতে এসেছি। তবে এখানকার ট্রেনগুলো খুবই আদি যুগের, তো খুব ভালো লাগছে প্রথম অভিজ্ঞতা। এবং চারপাশে খুব জনসংখ্যা কম, যা এশিয়াতে একটা রেল স্টেশনে অনেক জনসংখ্যা থাকে, কিন্তু এদেশে এত জনসংখ্যা কম তা আমি বাস্তবে দেখতেছি। তবে এদেশে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি একটি দেশ, প্রত্যেকটা বিল্ডিংয়ে বা কমপ্লেক্সে, আপনার অফিসে আপনারা দেখবেন যে এই রোমানিয়ান ফ্ল্যাগের সাথে তারা ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ জড়িত করে রেখেছে। অর্থাৎ যে ব্লু কালার এবং স্টার সহকারে যে ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা, সব জায়গায় দেখবেন, সব কমপ্লেক্সে, অফিস আদালতে প্রায় দেখবেন এটা। যখন থেকে ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছে তারা এই চিহ্নটা প্রকাশ করেছেন। তবে যেটা দেখলাম, একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল যেটাকে বলে, এটা টার্মিনালটা অনেক ইন্টারন্যাশনালই বলে। তো প্রায় 8 ঘন্টা জার্নি করার পর এটা একটা শহর, এবং এই শহরে যে রেল স্টেশনটা অনেক ছোটোখাটো এবং অনেক অবহেলিত লাগলো, তেমন একটা গর্জিয়াস না। যেমন ইটালি, ফ্রান্স, পর্তুগাল, অন্যান্য ট্রেন স্টেশনগুলো অনেক গর্জিয়াস, বা জার্মানি, ইভেন আপনারা মালয়েশিয়া যারা ছিলেন তারাও দেখতে পাবেন যে এক একটা রেল স্টেশন, যে মেট্রো রেল বা এমআরটি, সাধারণত এমআরটিগুলো অনেক সুন্দর থাকে, মাটির রাস্তার ভিতরে যে স্টেশনগুলো আছে। আমি মালয়েশিয়াতে অনেক বছর ছিলাম, তো ওই হিসাবে এখানে রেল স্টেশন এবং ইন্টারন্যাশনাল টার্মিনালগুলো অনেক নর্মাল। আমি বুকারেস্টে থেকেও যে মেন টার্মিনাল ওখানেও দেখলাম, অনেকটা নর্মাল রয়েছে। তো এটাই ছিল এই আমার অভিজ্ঞতা, এই প্রথম এই শহরে আসলাম। এখন এখান থেকে আমার কাজের স্থানে যাব। এটা তবে প্রত্যেকটা সিটিতে এক একটা লোগো রয়েছে, দেখেন এটা লোগো। আমি দেখলাম ট্রেনে আসার সময় বিভিন্ন জায়গায় জায়গায় যে ট্রেন স্টেশনের নাম, তার নামের সাথে একটা করে লোগো রয়েছে। খালি নাম না, আমি যতটা জানি এবং প্রত্যেকটা কোম্পানির সাথে একটা করে লোগো আছে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং পুরা ইউরোপে একটি করে লোগো আছে, এটাই আমি দেখলাম, অনেকটাই শুনেছি। তো বাস্তবে এই জিনিসটা দেখতেছি, এখানে প্রত্যেকটা স্টেটের সাথে একটা করে লোগো আছে। মালয়েশিয়া তো আছে, অন্যান্য দেশেও আছে, তো এটা সরাসরি আমি বাস্তবে ফেস করতেছি। সো টার্মিনালটা বেশ একটা বড় না, তবে অনেক আদি যুগের যে বিল্ডিংটা দেখলাম, এই বিল্ডিংটা পুরো আদি যুগের। তো অনেক সময় লাগলো, অন্যান্য কান্ট্রিতে এতটা সময় লাগতো না যেটা অনুভব করলাম। যদি মালয়েশিয়া থাকতেন এত সময়টা লাগতো না, আমার যেটা ধারণা আছে। ইভেন ফ্রান্সে, জার্মানিতে থাকলে আরও কম সময় লাগতো। বুলেট ট্রেন তারা ইউজ করে, জাপানে আরও বুলেট ট্রেন ইউজ করে। 450 কিলোমিটার রাস্তা ছিল, 8 ঘন্টা লেগে গেলো।